চলুন আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আজ থেকে কয়েক বছর আগে এক ছোট্ট শিশুর ব্যাটিং দেখে মজেছিল গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা। তার ব্যাটিং দেখে, তার সুন্দর কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিল স্বয়ং সচিন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, কেভিন পিটারসনরা, শেখ শাহিদ। আজ সময় পেরিয়েছে, বছর পাল্টেছে। কেমন আছে শাহিদ? এখনও কি সে ক্রিকেট প্র্যাকটিস করছে? কেমন আছে তার পরিবার? খোঁজ নিলাম আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সেই বিস্ময় বালক শেখ শাহিদ। কেমন আছো শাহিদ? ভালো আছি। ভালো আছো? ক্রিকেট খেলছো? হ্যাঁ। ক্রিকেট তুমি যে কভার ড্রাইভ, সুন্দর স্ট্রেট ড্রাইভ মারছো, কেমন লাগছে? ভালো লাগছে। কার ফ্যান? বিরাট কোহলি। বিরাট কোহলি? বিরাট কোহলি খেলা দেখেছো তুমি? ইডেনে কালে খেলা দেখতে গেছিলে, কেমন লাগলো? ভালো লেগেছে। কোন শটটা তোমার সব থেকে বেশি ভালো লাগে মারতে? স্ট্রেট ড্রাইভ। স্ট্রেট ড্রাইভ। একদিন তুমি ইন্ডিয়া খেলবে? হ্যাঁ। তার জন্য কি করছো এখন, প্র্যাকটিস করছো? এখন অনেক হার্ড ওয়ার্ক করছি ইন্ডিয়া টিমে ঢোকার জন্য। ইন্ডিয়া টিম খেলবে একদিন, তাই তো? তোমার খেলা থেকে সৌরভ আঙ্কেল কি বলেছিল? বলেছিল যে অনেক বড় প্লেয়ার হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শাহিদের বাবা। এই যে ছেলের যে এই যে প্রতিভা, আমরা তো প্রায়ই দেখেছি যে সোশ্যাল মিডিয়ার পর্দায় ওকে কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ মারতে দেখেছি, কিন্তু ছোটোবেলা থেকে আপনি কখন লক্ষ্য করলেন যে ছেলে এভাবে এরকমভাবে ক্রিকেটের প্রতি এতটা আসক্ত? ও যখন 3 বছর ছিল তখন ইন্ডিয়ার পাকিস্তান, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ ছিল। তো ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচে আমি খেলা দেখছিলাম, তো আমার পাশে ছিল, তো ও বলছে আমিও খেলতে পারবো। তো ওকে আমি একদিন একটা বল দিয়েছিলাম, ও এত সুন্দরভাবে ড্রাইভ করেছিল ওই বয়সে, যে এত সুন্দর ড্রাইভ, আমি খুব শখ হয়ে গেছিলাম। তারপর দিয়ে আমার কিউরিওসিটি জাগলো যে এত কম বয়সে যদি এত ভালো খেলতে পারে, আগামী দিনে হয়তো ওর মধ্যে কিছু আছে। সেটাকে আমি দেখার জন্য আমি ডেলি খেলাতাম, তো ডেলি ডে বাই ডে ও খুব ইম্প্রুভ করতো খেলার মধ্যে। তারপরে আস্তে আস্তে আমি বুঝতে পারছিলাম না যে আমি কীভাবে ওকে কীভাবে মানে ইম্প্রুভ করাবো আরও যে ট্যালেন্টটা আছে। সেই জন্য আমি একদিন সোশ্যাল মিডিয়ায় ছাড়ি ওর ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পরে 2-4 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ হয়েছিল, যেটা কেভিন পিটারসনের কাছে, স্যারের কাছে চলে গেছিলো। উনি আবার টুইট ইনস্টাগ্রামে ছেড়েছিলো, ছাড়তে বিরাট কোহলি স্যারকে ট্যাগ করে যে তুমি একে টিমে নাও। তো বিরাট কোহলি স্যারও বলেছিলো যে হোয়ার ইজ হি ফ্রম, হি ইজ আনরিয়েল। তো তারপর দিয়ে ভাইরাল হতে থাকে, ভাইরালের সাথে সাথে মানে আমার স্টিভ ওয়াক স্যার, তারপরে সৌরভ গাঙ্গুলি স্যার, সৌরভ গাঙ্গুলি স্যারের কাছে গেছিলাম, ও গেছিলো, ও গিয়ে ওখানেও খেলেছে, অনেক প্রশংসা করেছে সৌরভ গাঙ্গুলি স্যার। তারপরে স্টিভ ওয়াক স্যার আমাদের বাড়িতে এসেছিলো ওকে দেখার জন্য, তো তার জন্য আমি অনেক অনেক খুশি হয়েছি। তার এই মানে যে জিনিসটা হয়েছে যার জন্য আমার আরও কিউরিওসিটি বেড়েছে, আরও মানে আমার ইচ্ছা বেড়েছে যে ওকে আরও কিছু মানে ভালোভাবে ইম্প্রুভ করায়। তো ডে বাই ডে সেটা ছিল একটা ভাইরালের সময়। আজ অনেকটা সময়টা পেরিয়ে গেছে, তো এখনও ও সেই প্র্যাকটিসের সঙ্গে আছে। শুধু প্র্যাকটিসের সঙ্গে না, ও প্র্যাকটিসের সাথে সাথে অনেক কিছু ইম্প্রুভ করেছে। আগে যেমন শর্ট বল খেলা হতো, এখন ও পেস বল পর্যন্ত খেলছে। এখন ওর 6 বছর বয়স, এখন ও পেস বল খেলছে। তো দিনে দিনে অনেক ইম্প্রুভ করেছে। আগামী দিনে আমি চাই ও ইন্ডিয়া টিম খেলুক, আমার স্বপ্ন ও ইন্ডিয়া টিম খেলুক এবং বেস্ট ব্যাটসম্যান অ্যান্ড বেস্ট ফিনিশার রূপে ওকে দেখতে চাই। আজ থেকে 3 বছর আগে আপনি বললেন যে শাহিদের এই ভিডিওটা আপনি পোস্ট করেছেন, তো আজ সময় পাল্টেছে, বছর পাল্টেছে। ক্রিকেট একটা আমরা জানি অনেকটা একটা ব্যয়বহুল খেলা, সেক্ষেত্রে শাহিদের জন্য যে ক্রিকেট কিট লাগে সেগুলো এবং যে খরচা সেগুলো আপনার কী করে চালান? ওর কিট মাঝে মাঝে কেউ হেল্প করে, যেমন আমাদের একজন কিট দিয়েছিলেন রোহন মিত্র স্যার বলে, উনি কিট দিয়েছিলেন, ওনার কিট এখনও খেলছে। তো এইভাবে মানে ই করছে, তো যে যেরকম পারে দেয় মানে কিটস হোক কিছু হোক, তো সেই হিসাবে মানে ই করছি। তো এখন আগামী এখন ও আমাদের এইখানেই খেলছে, মানে এখানে নেটে খেলছিল, ছোটো জায়গা ছাদের ওপরে।
তো আমি এখন যেহেতু বড় হচ্ছে, গ্রো আপ করছে, ওর ট্যালেন্ট অনেক, মানে অনেক ইমপ্রুভ করছে, সেটাকে আরও ভালোভাবে আমি করার জন্য ওকে আমি আজকে আমি একটা মাঠে, আমাদের এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে মাঠটা, এই মাঠটা অনেকটা বড় মাঠ আছে, যার জন্য আমি এই নেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নেটটা আমি খুব কষ্ট করে বানিয়েছি। এই নেটে এখন প্র্যাকটিস করে পেস বলে, এবং আমাদের সামনে মন্দির আছে, আমাদের কৌশিকদা বলে একজন আছে, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ উনি আমাকে কৌশিকদা আজকে আমাকে বলে কৌশিকদা আমাকে বলেছে যে কোনো অসুবিধা নেই, তোমার ছেলে এত ভালো খেলে, এত দেশ বিদেশ থেকে এত নাম নাম আছে, এত ভাইরাল হয়েছে আর এত ভালো খেলে, আমরাও চাইবো উন্নতি করুক খেলায়। তো আমাদের তরফ থেকে আমাদের মন্দিরের সামনে তুমি এখানে নেট করো, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা চাইবো আগামী দিনে যেন ইন্ডিয়া টিম খেলে আর খুব ভালো খেলে। সরকারের তরফ থেকে কোনোরকম সাহায্য চান শাহিদের পেরে ওঠার জন্য? সরকারের তরফ থেকে চাই না, তবে আমি একটাই জিনিস চাইছি যে আমাদের যে নেটটা করেছি, মানে পেস বলের নেটটা, আগামীকালে যেন কেউ প্রবলেম না করুক, যেটা আমি ইয়ে করছি, কেন ও এখন 6 বছর বয়সে ও পেস বল এত সুন্দরভাবে কানেক্ট করে খেলছে, তো আমি তার জন্য সত্যি আমি বাবা হয়ে খুব মুগ্ধর, খুব গর্ব করি ওকে নিয়ে, এত ভালো খেলছে। জাস্ট আমি চাই যে আমার যেন যে নেটটা খেলছে যাতে কোনো প্রবলেম না হয়, যাতে আগামী দিনে কেউ নেটটা তুলে না দেয়, জাস্ট একটুখানি জায়গার ওপরে খেলছে, তো সেইটাই আমার স্বপ্ন যে ও এখান থেকে আরও আরও ভালো খেলে, আরও ইমপ্রুভ করুক খেলা, আরও উন্নতি করুক এখান থেকে। আগামী দিনে ওকে প্র্যাকটিসে ভর্তি করবেন কলকাতা ময়দানে? এখন ও আমাদের রাজস্থান ক্লাব ক্রিকেটে ভর্তি হয়েছে, তো অভিষেক স্যার, অভিষেক ডালমিয়া স্যার বলেছে যে ও আমাদের দেশের গর্ব, কেন ও এখন থেকে এত ভালো খেলছে, ওকে সাপোর্ট করা উচিত। সো সেই সুবাদে উনি রাজস্থান ক্লাবে আমাদেরকে অ্যাডমিশন করিয়েছে, ওখানে ও প্র্যাকটিস করে শনিবার রবিবার। শাহিদের প্র্যাকটিসের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ব্যবস্থা, উন্নত প্রযুক্তির নেট সহ তাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, একটি ছোট্ট পিচের এবং একটি জায়গা দেওয়া হয়েছে যেখানে শাহিদ প্র্যাকটিস করতে পারবে। এবং এই নিয়ে আমরা একটা কথা বলে নেব, আপনার এই যে প্রয়াস ছোট্ট শাহিদের জন্য, কী বলবেন শাহিদকে একদিন কোথায় দেখতে চান? প্রয়াস ঠিক নয়, এটা আমার পুরো পাড়ার প্রয়াস, যে আমার পাড়ার একটা ছোট, আমাদের ছেলে বললেই চলে, যে ও এতটা আগ্রহ খেলার প্রতি, বা আপনারা তো সবাই জানেন যে ওর কীরকম খেলে, তা আমাদের সবারই চেষ্টা এটা হয়েছে যে আগামী দিন আরও বড় জায়গায় যাতে যেতে পারে, বা পাড়ার বাচ্চারা আরও যারা এর দেখা দেখি যেন আগ্রহী হয়, এটাই বলতে চাইবো আমি। আগামী দিনে শাহিদকে ভারতীয় দলে খেলার লোক দেখেন? সেটা তো আমরা তো সবসময় তো পাশে সাপোর্ট করি ওকে, আর আমরা চাই যে ও ঘরের পাশে, ওই তো আমাদের সৌরভ গাঙ্গুলির বাড়ি তো বেশি দূর নয়, 3-4 কিলোমিটার, আমিও চাই যে আমাদেরও পাড়ার মধ্যে থেকে যেন শেখ শাহিদ একটা নাম করে, আগামী দিন যেন ইন্ডিয়ার টিমে চান্স পায়, এটাই আমাদের ইচ্ছা থাকবে। দেখুন, ছেলেটি খুবই ভালো খেলে, অনেক দূর পর্যন্ত পৌঁছে তো সে, সমস্ত অনেক প্লেয়াররা ওকে সাহায্য করছে, কিন্তু আমাদের লোকাল কেউ সেইভাবে কেউ সাহায্য করে না, কোনো কাউন্সিলর বা কেউ এইভাবে কোনো হেল্প নেই, যদি সেটা হতো সেটা খুবই ভালো হতো, কেন যেখানে বিদেশ থেকে প্লেয়াররা এসে ওর প্রতি সহায়তা দেখাচ্ছে, ওর প্রতি সাহায্য করছে, সেখানে তাদেরও তো এটা করা উচিত। শাহিদকে আগামী দিনে একটা একটা অন্য মাত্রায় দেখতে চান? অবশ্যই, আমাদের এলাকার ছেলে, বাচ্চা ছেলে, সে যদি হয় অনেকই ভালো হবে, সেটা অনেক উঁচু জায়গায় যাক, আমরা সেটা মন থেকে আশা করি। শাহিদ, তোমার খেলার জন্য এই যে সুন্দর নেট করে দিয়েছে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। খেলবে তো? হ্যাঁ খেলবো। প্র্যাকটিস করছো তো নেটে? হুম করছি। কেমন লাগছে? আরো জোরে 6-4 মারতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, ছাদে ভালো ছিল না এখানে? এখানে এখানে খেলতে ভালো লাগছে। হ্যাঁ। আমরা এখন রয়েছি বেহালাতে। একদিন যে বেহালার গঙ্গোপাধ্যায় পরিবার থেকে চোখ পিটপিট করা বাঁহাতি দামাল ছেলেটা গোটা বিশ্ব ক্রিকেটে রাজ করেছিল, কে বলতে পারে আজ থেকে কয়েক বছর পর ছোট্ট শাহিদের সুন্দর কভার ড্রাইভে আমরাও ইন্ডিয়া ইন্ডিয়া বলে চেঁচিয়ে উঠব না? কে বলতে পারে ওর মারা ছয়ে একদিন আমরাও ইন্ডিয়া
বা ভারতের জয় হোক বলে উচ্ছ্বাসিত হব না? এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে শাহিদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।